নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা দেখে নেব এই ভিডিও থেকে আজকে বিকাল সন্ধ্যা রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে পাশাপাশি ত্রিপুরা এবং ঝাড়খণ্ড পাশাপাশি রয়েছে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানত পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে যে অবস্থা থাকতে চলেছে প্রধানত ঝাড়খণ্ডে বেশ ভালো রকম বৃষ্টি চলছে বা চলার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এবং এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানত বীরভূম জেলাতে ভালো রকম বৃষ্টি আসতে চলেছে পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে ভালো রকম বৃষ্টি আসতে চলেছে এটা দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত মাঝারি ধরনের কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও মাঝারি ধরনের কোথাও বা হালকা বৃষ্টির পূর্বাভাস বা সতর্কতা কিন্তু রয়েছে অর্থাৎ এখানে বৃষ্টি চলতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে তবে পাশাপাশি অন্যান্য যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের যেমন কলকাতা হাওড়া হুগলি এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি চলতে পারে তবে সম্ভাবনা একটু কম রয়েছে তবে তুলনামূলকভাবে পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি হতে পারে অর্থাৎ হালকা বা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা এখানেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ বৃষ্টি আসতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে বা কোথাও কোথাও ইতিমধ্যে মেঘলা আকাশ শুরু হয়েছে এছাড়া ঝাড়খণ্ডে যেমন ধানবাদ সঙ্গে রয়েছে রাঁচি এছাড়া রয়েছে জামশেদপুরে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা তবে পুরুলিয়ার কোথাও কোথাও একটু মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে দেখতে গেলে পূর্ব বর্ধমান এখানেও কিন্তু বেশ মেঘলা আকাশ রয়েছে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের দিকে অর্থাৎ সন্ধ্যা রাতের মধ্যে পাশাপাশি নদীয়া জেলাতেও সেই রকমই সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একটা বৃষ্টি আসতে চলেছে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি তবে বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে আমরা যদি সন্ধ্যার পর আরেকটু এগিয়ে যাই রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা সেরকম আর থাকছে না কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টির সম্ভাবনা এমনি কম রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে পাশাপাশি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এখানে বেশ মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত কোথাও কোথাও যেমন পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড বৃষ্টির কিন্তু কোনো পূর্বাভাস নেই পাশাপাশি আমরা আটটার পর যদি দেখে নিই একবারে মাঝ রাতের দিকে তাতে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার অর্থাৎ প্রধানত রাত দশটা বা এগারোটা থেকে দক্ষিণবঙ্গে আর সেরকম বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে উপকূলে জায়গাগুলো সমুদ্র উপকূলবর্তী জায়গা যেমন গঙ্গাসাগর সুন্দরবন নামখানা কাকদ্বীপ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে এটা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে এবং সকালের দিকে যে পরিস্থিতি থাকছে অর্থাৎ আগামীকাল সকালের দিকে তাতে আমরা দেখতে পাচ্ছি প্রধানত সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে প্রচণ্ড আকাশ কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবার চলে আসছি আমরা উত্তরবঙ্গের আপডেটে তাতে উত্তরবঙ্গের আপডেটে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিকালের দিকে ওপরের পাঁচ জেলা এছাড়া দুই দিনাজপুর মালদাতে প্রধানত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ছটার পর আর দশটার দিকে যে পরিস্থিতি উত্তরবঙ্গের ওপরে জেলাতে ঝেঁপে বৃষ্টি ঢুকছে বিশেষ করে সিকিমে তো প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলা কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এখানে মাঝারি মানে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা কোথাও কোথাও মানে চলতে পারে এমনটা প্রধানত সম্ভাবনা রয়েছে ভোরবেলার দিকে প্রধানত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে উপরের পাঁচ জেলা এছাড়া দুই দিনাজপুর এবং মালদাতে মালদাতে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না চারটের পর আমরা সকালের দিকে যদি নিই সকালে একেবারে সকালের দিকে এবং সকাল নটার দিকে যেটা আমরা প্রধানত দেখতে পাচ্ছি ওপরের পাঁচ জেলাতে কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টি চলতে পারে এবং দুই দিনাজপুর মালদাতে প্রধানত মেঘাচ্ছন্ন আবহাওয়া কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব একেবারে বাংলাদেশ এবং ত্রিপুরার আবহাওয়াটা প্রধানত সন্ধ্যা ছটা থেকে এবার আমরা চট করে দেখে নেব যে বাংলাদেশ এবং ত্রিপুরার আপডেট কীরকম রয়েছে বৃষ্টির ক্ষেত্রে আজকে বিকাল রাত এবং আগামীকাল সকালে তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরায় প্রচন্ড মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে তবে ময়মনসিং বিভাগে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত কোথাও কোথাও মাঝারি মানে বৃষ্টি হতে পারে পাশাপাশি প্রত্যেকটা জায়গাতেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা এছাড়া সিলেট বিভাগে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে বিকালের দিকে এবং রাতের দিকে যে পরিস্থিতি রয়েছে তাতে সিলেট বিভাগে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুর এছাড়া অন্যান্য জায়গা যেমন রয়েছে ঢাকা এখানে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে তবে দক্ষিণ বিভাগের জায়গা খুলনা বরিশাল চট্টগ্রাম মোটামুটি পরিষ্কার রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টি সেরকম অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না আগামীকাল সকালের দিকে বা ভোরের দিকে যে সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে বৃষ্টি তেমনটা সম্ভাবনা নেই কোথাও কোথাও ঝিরিঝিরি হালকা হতে পারে এছাড়া ত্রিপুরাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সকালের দিকে আগামীকাল এছাড়া বাংলাদেশে ঢাকাতে প্রধানত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর ময়মনসিং সিলেট এখানে প্রধানত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে এটাই রয়েছে লেটেস্ট আপডেট তা বন্ধুরা বুঝতেই পারলেন যে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টি আসতে চলেছে পশ্চিমবঙ্গের প্রধানত মুর্শিদাবাদ বীরভূম জেলাতে এবং মেদিনীপুরের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম বর্ধমানে রয়েছে অর্থাৎ হালকা মাঝারি কোথাও কোথাও একটু মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে অন্যান্য দক্ষিণবঙ্গের জায়গাগুলো মেঘলা আকাশ সঙ্গে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও হালকা কোথাও কোথাও হালকা মাঝারি একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতেও পারে এমনটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ভিডিও কোনোখানে ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার আরেকবার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং